বহু জাতি, বহু ভাষা এবং বহু সংস্কৃতির এক দেশ মরিশাস। বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে মরিশাসের গল্প শোনাব। মরিশাস আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলের সন্নিকটে ভারত মহাসাগরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। এর পূর্ণ নাম মরিশাস প্রজাতন্ত্র। দেশটির রাজধানীর নাম পোর্ট লুইস, যা দেশটির একটি প্রধান সমুদ্র বন্দরও বটে। দ্বীপটি আফ্রিকার মূল ভূখণ্ড থেকে 2000 কিলোমিটার পূর্বে এবং মাদাগাস্কার দ্বীপরাষ্ট্র থেকে 800 কিলোমিটার পূর্বে ভারত মহাসাগরের পশ্চিম ভাগে অবস্থিত। অতীতে ওলন্দাজ, ব্রিটিশ এবং ফরাসিরা এই দ্বীপটিতে জনবসতি গড়ে তুলেছে। ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত ছোট্ট এই দ্বীপরাষ্ট্র অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আফ্রিকা মহাদেশের অধীনে থাকলেও মরিশাস যেন এক টুকরো ভারত। দ্বীপটির সাদা বালি আর নীল সাগরের সাথে মিশে আছে ভারতীয় শিল্প সংস্কৃতি, খাদ্যাভ্যাস আর ধর্মীয় আচার বিশ্বাস। সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে মরিশাস যেন পর্যটনের এক স্বর্গরাজ্য। ভারত মহাসাগরের তীরে পূর্ব আফ্রিকার ক্রান্তীয় জলবায়ুর এক ছোট্ট দ্বীপ মরিশাস। আজ থেকে 500 বছর আগে 1507 সাল নাগাদ আদিবাসীবিহীন এই দ্বীপ রাষ্ট্রটি আবিষ্কার করেন ওলন্দাজ অভিযাত্রীরা। ভারত মহাসাগরে দিক নির্দেশ হারিয়ে কিছুটা পথ ভুল করেই পর্তুগিজ ওলন্দাজদের একটা জাহাজ এসে ভিড়েছিল এক অজানা সমুদ্র তীরে। ঘন নীল সমুদ্র, রুপলি সাদা বালি, নারকেল গাছের সারি, জলের কিনার ঘেঁষে দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড় আর রূপকথার দেশের মতোই সেই ছোট্ট অসাধারণ দ্বীপটি মন কেড়ে নিয়েছিল নাবিকদের। সেখানেই জাহাজ থামিয়ে কদিন বিশ্রাম নেবে বলে মনস্থির করে তারা। কিন্তু তীরে নামার পরেই একরকম আঁতকে ওঠেন অভিযাত্রীরা। বিশাল আকারের মোটা ঠোঁটের যে পাখিগুলো চড়ে বেড়াচ্ছিল সমুদ্র সৈকতে, তেমন পাখি আগে কখনো দেখেনি তারা। বন্ধুরা, আজকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মরিশাস দ্বীপপুঞ্জের বিলীন হয়ে যাওয়া সেই ডোডো পাখির গল্প শোনাব আপনাদেরকে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই মরিশাস দ্বীপপুঞ্জের জাতীয় পাখি হল এই ডোডো। মরিশাস দ্বীপপুঞ্জ ছিল ডোডো পাখিদের জন্য অভয়ারণ্য। ডোডো পাখি একসময় উড়তে জানত, কিন্তু এই অভয়ারণ্যে বিচরণ করতে করতে তারা উড়তে পারাটা একেবারেই ভুলে যায়। পরে একসময়ে মানুষ নামের হিংস্র শিকারীদের আগমনে এই পাখি ধীরে ধীরে বিলীন হয়ে যায়। কিন্তু বিলীন হয়ে যাওয়ার পরেও মরিশাসের জাতীয় পাখি হিসেবে এই ডোডো মর্যাদার আসনে আসীন রয়েছে। আজকের মতো এখানেই শেষ করব। আপনাদের কাছকে বিদায় নেওয়ার আগে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে আরও নতুন নতুন এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।